नमस्कार प्रिय दर्शक बंधुरा, स्वाद बांगलार रान्नाघरे आपनादेर स्वागत जानाई। चिंगड़ी माछेर विभिन्न रकम सुस्वादु रेसिपी आम्रा बानिये थाकी, ताई चिंगड़ीरी जिभे जल आना एकेबारे यूनिक स्वादेर एकटी रेसिपी आज आपनादेर संगे शेयर करब बोले हाजिर होलाम। एई रेसिपिर की नाम देवा जेते पारे आपनाराई कमेंट करे आमाय जानान। नतून बंधु होले आमार चैनलटी एक बार सबस्क्राइब करे दिन आरो नतून नतून रेसिपी पावार जन्नो। एवं पुरोनो बंधुदेर धन्यवाद जानिए शुरू करे दी आजकेर रान्ना। चिंगड़ीर क्षतिकर अंश बाद दिए काटार सम्पूर्ण पद्धतिर भिडियो लिंकटी आई बटमे दिलाम, प्रयोजने देखे निते पारबेन। एखाने 300 ग्राम चिंगड़ी माछके केटे धुए जल झरिए रेखेछि। दिए दिच्छी परिमाण मतो लवण एवं हलुद गुड़ो। लवण हलुद के भालोभावे चिंगड़ीर संगे माखिए निच्छी। माखानो हुए गेलो, 10 मिनिटेर जोन्नो एटीके मैरिनेट होते रेखे दिलाम। एई फाँके एकटी मसला रेडी करे नेब। सेजोन्नो एकटी प्लेटे प्राय 25-26 गोटा काजू एवं एरकम एक बाटी दूधेर सर निये निएछी। गरम दूध थेके एई सर तुले रेखे दिएछिलाम। एगुलोके एकसंगे मिक्सिते बेटे एकटी पेस्ट बानिए नेब। 10 मिनिट पर गैसे एकटी कड़ाई गरम होते दिएछि। दिए दिच्छि 4 टेबिल चामच सर्षेर तेल। तेल गरम हये गेछे, गैस एकेबारे सीमे करे फोड़न दिच्छि गोटा गरम मसला। 2 छोट एलाच, 3 दारुचिनी स्टिक, 5-6 लवंग एवं 1 तेजपाता। प्राय 30-40 सेकेंड फोड़न के नेड़े चेड़े निच्छि। एबार खूब सुंदर मिष्टि गंध बेर हयेछे। एबार दिए दिच्छि मिहि करे कुचनो पेंयाज। 2 माझारी साइजेर पेंयाज के एभावे केटे रेखेछिलाम। एबार लो मीडियम फ्लेमे पेंयाज के एकटु कषिये निच्छि। पेंयाजे हल्का सोनाली रंग धरतेई दिए दिच्छि 1 चामच ग्रेट करा रसुन, 1 चामच आदा बाटा। एर परेई दिए दिच्छि 2 माझारी साइजेर टमेटो कुचनो। टमेटोके पेंयाज आदा रसुनेर संगे खूब भालो करे कषिये नेब, जतक्षण ना एदेर काँचा गंध चले जाए। दिए दिच्छि मसलार परिमाणे लवण। लवण दिले टमेटो नरम होबे एवं एर थेके रस बेरिए मसलाओ सुंदर कषानो होबे, कड़ाईते धरबे ना। एकटु ढेके दिच्छि। सीमे रेखे ढाका अवस्थाय कषानो होते दिलाम मिनिट 3। तारपर ढाका खुले दिलाम। टमेटो खूब सुंदर नरम हये गेछे, एकटु नेड़े चेड़े दिलाम। एबार दिच्छि किछु साधारण मसला। एखाने एकटी प्लेटे निये निएछि 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 3/4 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। এই সমস্ত গুঁড়ো মশলাকে অল্প জল দিয়ে একসাথে গুলিয়ে নিচ্ছি। গুলানো হয়ে গেছে। এই গুলানো মশলাকে এবার আমি কড়াইতে ঢেলে দিচ্ছি। এবার এই সমস্ত মশলাকে একসাথে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো কষানো হলে তবেই তরকারির স্বাদ খুব ভালো হবে। সেই কষানোর জন্য মশলার প্লেট ধুয়ে আরও একটু জল দিয়ে দিচ্ছি, এতে মশলাও পুড়ে যাবে না, আবার কষানোও খুব সুন্দর হবে। প্রায় 5 মিনিট কষানোর পর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি, মশলার স্বাদে একটা সুন্দর ব্যালেন্স আনার জন্য। এবার মশলা কষাতে কষাতে দেখুন তেল রিলিজ হয়ে গেছে, মশলার রং কত সুন্দর ডিপ হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি কাজু এবং সরের পেস্ট। কাজু পেস্টকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমকে লো মিডিয়ামে রেখেই পুরোটাকে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মিক্সির জার ধোয়া অল্প জল। নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছি।
আরো ভালো করে কষানোর জন্য ঢাকা দিয়ে রাখলাম মিনিট তিনেক। ফ্লেম একেবারে সিমে করে দিলাম, কারণ সর ও কাজুর পেস্ট নিচে ধরে যেতে পারে। 3 মিনিট পর ঢাকা খুলে দিলাম। মাঝে অবশ্য একবার খুন্তি দিয়ে নাড়িয়ে নিয়েছিলাম। এখন দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে, আবারও তেল রিলিজ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সেই লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ। চিংড়ি মাছকে আলাদা করে ভাজার দরকার নেই, একেবারে মশলার সঙ্গেই কষিয়ে রান্না করছি। এতে চিংড়ি মাছ খুব সফট থাকে এবং গ্রেভির সমস্ত তেল মশলা এর ভেতরে সহজে ঢুকে গিয়ে চিংড়িতে অপূর্ব স্বাদের মাত্রা এনে দেয়। আপনারা এভাবে বানালেই বুঝতে পারবেন। এখন চিংড়িকে ভালো করে কষানোর জন্য দিলাম অল্প একটু গরম জল। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রাখলাম। অবশ্যই লো মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে। মিনিট 3-4 এভাবে রেখে ঢাকা খুলে দিলাম। দেখুন তেল মশলার সঙ্গে মজে গিয়ে চিংড়ি মাছ বেশ অনেকটাই সফট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 3/4 কাপ গরম জল। বেশি দেওয়ার প্রয়োজন নেই, তবে জলটি অবশ্যই ঈষদুষ্ণ গরম করে দেবেন। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটে উঠতে দিলাম। একটু নেড়েচেড়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 3টি কাঁচা পাকা লঙ্কা এবং দিলাম 1 টেবিল চামচ ঘি। আবারও সমস্তকে ভালো করে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দিলাম 3 মিনিট। মিনিট 3-এর পর ঢাকা খুলে দিলাম। রান্না প্রায় শেষ, গ্যাস অফ করে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখলাম আরও 4-5 মিনিট। স্ট্যান্ডিং টাইমের পর ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত লোভনীয় তৈরি হয়েছে আমাদের আজকের রেসিপি, চিংড়ি কাজুকারি। আমি এই নামটি দিয়েছি। আপনাদের পছন্দের নামগুলি আমায় কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।